আমি এডিআরই এক্সাম পাতিছো, এতিয়া স্বচ্ছতাক আগুৱাই লৈ গৈ অহা কালিৰ পৰা পৰীক্ষাত লিখা ওএমআৰ চিটখনো আমি উভতাই দিব বিচাৰিছো। প্রথমবারের বাবে পরশি দিনাখন 28 তারিখে আমি আনসার কিট দিম, আর ক্যান্ডিডেট সকলের পর আমি এটা খুঁজছো যে আনসার কিট যদি আমার কিবা ভুল হয়েছে তাকো দেখাই দিব। আর 29 তারিখে পরীক্ষা হব, আমি কইছো প্রশ্ন কাকত খনো ঘর লই যাব, যাতে আপনাদের মিলাই সাব পারে যে আসলতে আপনাদের কিমান নম্বর পালে বা না পালে। টেটর নিযুক্তিরে আরম্ভ করা স্বচ্ছতা আজি এটা আমি নতুন দিগন্তলৈ লৈ যাব খুজিছো। যদি স্বচ্ছতা আমি আমার জীবনত আকোৱালি নললোহেঁতেন, স্বচ্ছ নিযুক্তিক যদি আমি এটা আমার পলিটিক্যাল আইডিওলজি হিসাবে গ্রহণ নকৰিলোহেঁতেন, এই হলটো হয়তো 90% আপনার বহি নাথাকিলহেঁতেন, আন কোনোবা 90% ইয়াত বহি থাকিলহেঁতেন।